শনিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অভিযোগ করেন, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উন্নয়ন প্রকল্প থেকে বড় অঙ্কের চাঁদা চেয়েছেন। এ সময় উপাচার্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বিএসএফ মিউতে আমি ভর্তি হয়েছিলাম, তার মধ্যে এসে হাজির হলো রাত 11টার দিকে দুইজন, শোভন এবং রাপাটি দুজন আসলো। কিন্তু আবার আমি কিছুক্ষণ পরে নালিশ পেলাম যে অসংখ্য ছেলে নিচে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে, কারণ তারা কারা, তারা ছাত্রলীগের ছাত্র, ওদের সাথে এসেছে। ছাত্রলীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তেরও দাবি জানান ফারজানা ইসলাম। বলেন, বাধ্য হয়েই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। তারা চ্যালেঞ্জ ছুড়তে পারবে না, তারা গল্প ছুড়েছে, চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম, আমি ছুড়ে দিচ্ছি চ্যালেঞ্জ। আমি অনুসন্ধান করতে বলছি আপনাদেরকে, করেন, আমি অনুসন্ধান করতে, আমি তদন্ত করতে বলবো ইউজিসিতে, আমি তদন্ত করতে বলবো চ্যান্সেলর, মহামান্য চ্যান্সেলরের কাছে যাবো, আমি বলবো আপনার তদন্ত করেন। এদিকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের চাঁদাবাজির ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগঠনের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় ইউনিটের মধ্যে যখন পরস্পর বিরোধী বক্তব্য হয় তখন বোঝা যায় সেখানে অনেক ধরনের দূরভিসন্ধি আছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস আরও উত্তপ্ত এবং ক্যাম্পাস আরও জোর দাবি জানাচ্ছে এটার বিচার হওয়ার এবং তদন্ত নিশ্চিত করার। হল নির্মাণ সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য প্রায় 1400 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্প